Hello friends, good morning. Welcome to my new vlog. আমি মৌসুমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 8টা আর আমি উঠে গেছি। ওঠার পরে আমি এখন দেখতেই পাচ্ছ বিছানাটা গোছাচ্ছিলাম আর অনেকদিন কোনো ব্লগ ট্লগ ছাড়া হয়নি। ভাবলাম যে একটা নতুন কোনো একটা ব্লগ বানাই, বানিয়ে একটা নতুন ব্লগ ছাড়ি। সো চলো আমার সঙ্গে থাকো, দেখো আজকে আমি সারাদিন কী কী করি। তোমাদের ওখানেও ঠান্ডা পড়ে গেছে নাকি বন্ধুরা? সকালবেলা আমি ঘুম থেকে উঠে অ্যাট ফার্স্ট যেটা করি, ফার্স্ট আমি মানে আমার স্ক্যাল্পে একটু না হালকা করে মাসাজ করে নিই। অনেক আরাম লাগে সিরিয়াসলি। এতে খালি চুলগুলো আমার আটকে যায়। আহা, কেউ যদি একটা এটা আমায় করে দিত কি আরামটাই না লাগতো। কে আছে কে হলে হ্যাঁ করতে স্ট্রেটনিং না স্মুথিং করিয়েছিলাম, স্মুথিং করিয়েছিলাম আর তারপরে আমার হেয়ার ফল হচ্ছিল। যদিও এটা আমারই মানে মেবি হয়তো আমারই ভুল ছিল, কারণ আমাকে যেরকমভাবে প্রপারলি হেয়ারটা কেয়ার করতে বলেছিল আমি ওরকমভাবে অতটা প্রপারলি করিনি। তো হয়তো আমারই ফল্ট হবে, তাই জন্য হয়তো আমার হেয়ার ফল হচ্ছিল। যাই হোক, তো তারপরে আমি আমার স্টাইলিস্ট আমাকে সাজেস্ট করলো যে কেরাটিন করার জন্য, কেরাটিন করলে হেয়ার ফলটা মানে কমে যাবে। সো আমি কেরাটিন করলাম, কেরাটিন মানে শুধু কেরাটিন না, কেরাটিন উইথ হাইলাইট করলাম। অ্যান্ড করার পরে ভালো, কিছুদিন ভালো রেজাল্ট পেয়েছি। অ্যান্ড তখনও মানে আমার না এটা একটা অনেক ব্যাড হ্যাবিট আছে যে আমি গিয়ে ট্রিটমেন্টগুলো করিয়ে তো নিই যতটা টাকা বলে ততটা টাকা দিয়ে, কিন্তু তারপরে আমাকে মানে যেগুলো প্রফেশনালি ইউজ করতে বলে না আমি সেগুলো আর করি না। আমি ভাবি ঘুরে বাবা এ তো অনেক খরচ। অয়েলটা সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি একদম অনেস্টলি বলছি, আমি অয়েলটা ইউজ করেছি কবার করেছি এখনো অব্দি 7-8 বার করেছি, 7 বার মতন করেছি, 6-7 বার করেছি। বাট আমি সিরিয়াসলি বলছি দারুণ রেজাল্ট পেয়েছি, দারুণ। মানে 6-7 দিনেই আমার চুল একদম পুরো কেমন একটা হয়ে গেছিলো, চিৎসা মার্কা। তো একটা মানে একটা ভলিউম খুঁজে পেয়েছি আমি চুলের মধ্যে অ্যাট ফার্স্ট বলবো। সেকেন্ড থিং, আমার ডেলি বেসিসে যে হেয়ার ফলটা হতো সেটা পুরোটা কমে গেছে। অয়েলটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি। তারপরে ওই ব্র্যান্ডেরই আমাকে সাজেস্ট করেছে একটা হেনা ইউজ করার জন্য। আমার তো এর আগে আমি একটা ফাইল ইউজ করেছি, করে একটা ফাইল তো আমার চলেছিল মোটিমোটা অ্যারাউন্ড 2 মাস মতো চলেছিল। 2 মাসে কতবার করেছি? 4 বার মতন করেছি। তো ঠিকঠাক কোয়ান্টিটি ঠিকঠাকই থাকে। এবারে ডিপেন্ড করে যে তোমার চুল কত বড়, তুমি কতটা নিচ্ছো, কতটা ইউজ করছো, ওটা ডিপেন্ড করছে চুলের উপরে। বাট অনেস্টলি বলতে পারি আমি ইউজ করেছি, আমার প্রচুর হেয়ার ফল হতো, অনেক কিছু ট্রাই করেও আমার কিছু সেরকমভাবে রেজাল্ট পাইনি। এই ব্র্যান্ডেরই আমি একটা প্রিমিয়াম অয়েল ইউজ করেছি, যেটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আমার অনেক হেয়ার গ্রোথ হয়েছে। মানে আই হোপ কি ডেলি বেসিসে আমি যদি এটা আরও ইউজ করতে থাকি তো আরও বেটার রেজাল্ট। আজকে আমি ইউজ করব এটা পুরো, এখন দেখতে পাচ্ছ পুরো ভর্তি আছে, পুরো ভর্তি আছে এটা। এটা আজকে আমি ইউজ করব অ্যান্ড তোমাদেরকে দেখাবো
আমি ইউজ করে ওয়াশ করার পরে ফাইনালি আমার হেয়ারের লুকটা কেমন আসছে। তো ফাইনালি আমি বাটি আর চামচ নিয়ে চলে এসেছি, হেনাটা তুলে এর মধ্যে মিক্স আপ করবো, করে তারপরে আমি আমার চুলে লাগাবো। খুব ভালো তোমাকে ইউজ করে আমি অনেক বেনিফিট পেয়েছি। এমনি টাইপের আছে দেখ। আমি আমার হেয়ার ওয়াশ করার পরে আমি চলে এসেছি তোমাদের কাছে। অ্যান্ড আমার চুলটা দেখতে পাচ্ছ একটু একটু ভিজে আছে, পুরোটা শুকায়নি। আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকে ভিডিওটা এত অব্দি রাখছি। অ্যান্ড আজকে তো পুরো ভিডিওটাই তোমাদের দেখালাম যে আমি কীভাবে হেনাটা করলাম বা কীভাবে ঘুরলাম বা কীভাবে ইউজ করলাম। বাট এতটা বলবো যে আমি অনেক স্যাটিসফাই এই হেনাটা ইউজ করে, আর মানে আমি অনেক মানে ভালো রেজাল্ট পেয়েছি। আমার অনেক হেয়ারফল হতো, এটা ইউজ করে আমার হেয়ারফল পুরো কমে গেছে, সঙ্গে অনেক লিটিল লিটিল হেয়ার বেরিয়েছে, অনেক মানে রিগ্রোথ হয়েছে আর কি হেয়ারে, আর অনেক ভলিউম এসেছে। আমার চুলটা একটু পাতলা ছিল, অনেকটা ভলিউম এসেছে। সো আই এম ভেরি মাচ স্যাটিসফাই উইথ দিস হেয়ার। সো চলো আজকের ভিডিওটা বাড়াবো না, আমার আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাবাই আজকের জন্য। মুয়া।